পরপর তিন দিন রেকর্ড সংক্রমণ দেশে রবিবার দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েছিল ছয় জন গতকাল ছয় জন আজ ছয় জন আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে একশো জন মারা গিয়েছেন গত চব্বিশ ঘন্টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল আটটার বুলেটিনে দেখা গেল দেশে করোনা সংক্রমিতের সংখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো জন আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখের গন্ডি ছুঁতে চলেছে করোনা অ্যাক্টিভ কেস আশি হাজারের বেশি স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে গত রবিবার দেশে মোট সংক্রমণের সংখ্যা ছিল নব্বই হাজার নশো সাতাশ সুতরাং আট দিনের মধ্যে করোনা রোগী বেড়েছে প্রায় পঞ্চাশ হাজার আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম দশ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়েছে ভারত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে জনের এ নিয়ে দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে মোট চার হাজার একশো জনের এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে এক হাজার ছশো পঁচানব্বই জনের আটশো জন মারা গিয়েছেন গুজরাটে মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা তিনশো করোনা সংক্রমণের নিরিখে এখনও শীর্ষেই রয়েছে মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে পঞ্চাশ হাজারের গন্ডি গত চব্বিশ ঘন্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার চারশো ছয়ত্রিশ জন এই নিয়ে সে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে মোট বাহান্ন হাজার ছশো সাতষট্টি জন আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু সে রাজ্যে মোট কোভিড নাইন্টিন আক্রান্ত সতেরো হাজার বিরাশি জন এরপরে রয়েছে গুজরাট সেখানে আক্রান্তের সংখ্যা ১৪৪৬০ হাজার চারশো ষাট জন রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা চৌদ্দ হাজার তিপ্পান্ন জন স্বাস্থ্য মন্ত্রকের যদিও বক্তব্য মোট রোগীর একচল্লিশ দশমিক দুই শতাংশই সুস্থ হয়ে গিয়েছেন আক্রান্তের হার বাড়লেও দেশে সুস্থতার হারও অধিক এখন অবধি দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ষাট হাজার গত ২৪ ঘন্টায় সেরে ওঠাদের দিল্লি গুজরাট মধ্যপ্রদেশে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও কয়েকটি রাজ্যে একটিভ করোনা রোগীর সংখ্যা কমেছে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে বিহার অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড কেরল মধ্যপ্রদেশ রাজস্থান তেলেঙ্গানা উত্তরাখণ্ড মেঘালয় পদুচেরি মিজোরাম দাদ্রানগর হাবিলি ও লাদাখে করোনা সংক্রমণ ক্রমশই কমতির দিকে অন্যদিকে সিকিম ও নাগাল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও গত দুদিনে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে চতুর্থ দফার লকডাউন শেষের আগেই শুরু হচ্ছে ট্রেন ও বিমান পরিষেবা ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা লকডাউনে একাধিক ছাড় দেওয়ার কারণে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেও মনে করছেন অনেকে আশঙ্কা তৈরি হয়েছে জুন মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড জায়গায় পৌঁছতে পারে